শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। যারা মুক্তি আছেন এবং সামনের যারা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ জনগণ, কাট্টলিটা আসলে আমার অন্যতম রাজনৈতিক এলাকা। এখানে 68 সাল থেকেই ছাত্রলীগ করতে আসতাম। তখন সফি ভাই ছিলেন, তারেক মঞ্জুর ভাই ছিলেন, আরও অনেকে ছিলেন, আমার নাম মনে নেই। এই কাট্টলির তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যারা করেছেন তারা 66 সাল থেকে, আমি যতটুকু দেখেছি আগেও করেছেন, বিভিন্ন সভা মিছিল সবগুলোতেই তাদের লিপ্ত পদচারণা ছিল। এখানেই বঙ্গবন্ধু সভা করেছিলেন, আমার সালটা মনে নেই। অসহযোগ আন্দোলনেও কাট্টলি ছাত্রলীগ আওয়ামী লীগ ন্যাপ কমিউনিস্ট পার্টির ভালো ভূমিকা ছিল। মার্চের যে বাঙালি বিহারী দাঙ্গা, সেখানেও কাট্টলির ছাত্র সমাজ অংশ নিয়েছিলেন। 1 মার্চ থেকে মেডিকেল কলেজের যে ট্রেনিং সেন্টার আমরা চালু করেছিলাম, সেখানেও কাট্টলির ছাত্ররা অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় এখানে আমাদের একটি আঞ্চলিক গ্রুপ ছিল। আঞ্চলিক গ্রুপ বলতে বোঝাচ্ছি কাট্টলির ছেলেদের নিয়ে এখানে ট্রেনিং দিয়ে একটি গ্রুপ গড়ে তোলা হয়েছিল রইসুল অকবাহারের নেতৃত্বে। রইসুল অকবাহার ছিলেন আমাদের বিএলএফ KC-4 একজন সদস্য। আমরা মূলত KC-3 এবং KC-4 এই দুটি গ্রুপ একসাথে কাজ করতাম। এখানে কাট্টলির সবচেয়ে বড় অবদান হলো মুক্তিযুদ্ধে। আমরা যত অস্ত্র আনতাম, আমাদের অস্ত্র ভারত থেকে বাস বেরিয়াতে এসে পৌঁছত এবং বাস বাড়িয়ার থেকে এগুলো আমিনুর রহমানের বাড়ি হয়ে এই কাট্টলিতে এসে বিভিন্ন ঘরে ঘরে আগে আমরা পৌঁছাতাম। সেখান থেকে সরাইপাড়া, সরাইপাড়া থেকে গোটা শহরে আমরা এই অস্ত্রগুলো পৌঁছে দিতাম। এবং আমি তখন দেখি যে কাট্টলিতে স্বাধীনতা বিরোধী কোনো মানুষ আমি পাইনি। আমার মনে হয়েছে যে প্রতিটি ঘরই স্বাধীনতার পক্ষে কাজ করত। অস্ত্র আনার সময় তারা দেখত, যদি বিরোধী থাকতো তাহলে তো পাকিস্তানকে খবর দিত। কারণ এখান থেকে আপনারা জানেন হাজি ক্যাম্পে কিন্তু পাকিস্তানের একটা ক্যাম্প ছিল। কাট্টলি বা সরাইপাড়ার কোনো লোক এখানকার ব্যাপক কর্মকাণ্ডের সংবাদ সেখানে দেয়নি। এখানে আমাদের ইমতিয়াজউদ্দিন পাশা, আলাউদ্দিন, বেলা,
মুসা আরও অনেকেই ছিলেন। স্থানীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নিয়ে যে গ্রুপটি, এর বাইরে জিন্না গ্রুপের ছিলেন জসিম সলিমুল্লাহ এবং কাট্টলির আরেক সন্তান শাহাবুদ্দিন আহমদ চৌধুরী, তিনি চট্টগ্রাম শহর হাই কমান্ডের একজন মেম্বার ছিলেন, একজন এফএফ গ্রুপ কমান্ডার ছিলেন। আমরা এখানে এফএফবিএলের যৌথভাবে আমরা কাজ করতাম তার প্রমাণ কাট্টলির অধিবাসী সলিমুল্লাহ এফএফ, শাহাবুদ্দিন আহমদ চৌধুরী এফএফ, রইসুলক বাহার বিএলএফ এবং এখানকার যারা স্থানীয়ভাবে যারা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন তারাও বিএলএফ। এখানে প্রায় বাড়িতেই মুসা চৌধুরীর বাড়িতে, পাশাদের বাড়িতে, এগুলো আমার মনে হয় পাশারা ভালো বলতে পারবে, আমার স্মরণে নাই, প্রায় প্রত্যেক বাড়িতেই, এই যে আমাদের এই যে এই অনুষ্ঠানের সাকিদের বাড়িতে, প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু যুদ্ধরা থাকতো এবং প্রশিক্ষণ হতো। এমনই একটি এলাকা কাট্টলি, এটার ব্যাপক ইতিহাস লেখা প্রয়োজন। কারণ খেয়াল রাখবেন, একদিকে বিহারি কলোনি, আরেকদিকে সাগর, সরু একটি এলাকা, যে কোনো মুহূর্তে বিহারিরা আক্রমণ করতে পারত, পাঞ্জাবিরা আক্রমণ করতে পারত, কিন্তু জনগণের সহায়তার কারণে এখানে এত যে মুক্তিযোদ্ধা ছিল এটা প্রকাশিত হয় নাই। এখানে আমাদের নুরুদ্দিন আছে, আপনারা জানেন, নুরুদ্দিনের মা তার স্বর্ণের চেন্ডি বিক্রি করে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে, আশ্রয় দিয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে, আমি কয়েকটা নাম বললাম মাত্র, এখানে আওয়ামী লীগের নেতা এবং কমিউনিস্ট পার্টি ন্যাপের নেতারা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে সম্পৃক্ত করেছে। কাজে কাট্টলিতে রাজাকার কেউ আছে কিনা আমার জানা নেই, কাট্টলির শাহাবুদ্দিন ভাই জানতে পারবেন, আমি রাজাকারের সম্মুখীন হইনি। এবং এই এলাকার রইসুলক বাহারের নেতৃত্বে একটি বিশাল অপারেশন হয়েছে এবং আমার জানা মতে এটি ছিল চট্টগ্রামের অন্যতম বৃহৎ অপারেশন। সেটা হলো কবিলজাম সেনাবাহিনীর একটা ট্রেন ফেলে দেওয়া হয়েছিল সৈন্য বহনকারী, সেখানে পাশা ছিলেন, বেলা ছিলেন, আমাদের শহীদ রহমান বাদল ছিলেন, আলাউদ্দিন ছিলেন, আরও কারা কারা ছিলেন এটা পাশারা ভালো বলতে পারবে, আমার স্মরণে, আমার বইয়ে লেখা আছে। কিন্তু কাট্টলি নিয়ে একটি বই লেখা উচিত, তা আমাদের সাকি আমাকে জানাইল যে উনি লিখতে চায়। আমি সাকিকে অভিনন্দন জানাই যে গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পুরোপুরি সহায়তা করা হবে। আর আমরা এখানে নতুন একটা গবেষণা কেন্দ্র থেকে প্রজেক্ট নিয়েছি, সেটি হলো যাদের বয়স এখন 60 থেকে উপরে, প্রত্যক্ষদর্শী হিসাবে তারা কী কী দেখেছেন, তারা কী কী করেছেন, সেই জিনিসগুলো আমরা ধারণ করতে চাই। কারণ আমাদের অস্ত্রগুলো পরিষ্কার করতে কিন্তু এই 9-10 বছরের ছোটো, যে ফুল থুলো মারা এটা কিন্তু করতো ছোটো ছোটো মেয়েরা, এই সংবাদ আনা নেওয়া এটা করতো ছোটো ছোটো ছেলেরা। এমন কোনো লোক পাওয়া যাবে না শুধু কাট্টলিতে নয়, বাংলাদেশেই, যারা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে। এটি ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগঠিত একটি জনযুদ্ধ, এবং এটা যে জনযুদ্ধ এটির প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যাবে কাট্টলি সরাইপাড়া থেকে শুরু করে যদি এই এলাকাগুলো আমরা ঘুরি, যাতে ফিরুজশাহ কলোনি থেকে এদিকে আসতে না পারে, সেই জন্য উত্তর বাহারতলি এবং কাট্টলিতে দুটো এলএনজি আমরা রেখেছিলাম, যে বিপদের সময় যাতে লোকদের বাঁচানোর জন্য আধা ঘন্টা এক ঘন্টা যুদ্ধ করা যায়, আমাদের লাগেনি, আমাদের সৌভাগ্য এটা। এইভাবে আমি সাকিকে বলবো, সে যদি লিখতে চায়, কাট্টলির ইতিহাস কিন্তু বিশাল ইতিহাস হবে। আমরা একদম সংক্ষিপ্ত একটি ইতিহাস অনুবিচ্ছনে ছাপিয়েছিলাম, এটাকে আরও বৃহৎ আকারে করে এই যে গৌরব উজ্জ্বল যে অধ্যায়টি ছিল, সেই অধ্যায়টি যাতে আমাদের নতুন প্রজন্ম জানতে পারে। এবং অধ্যায়টি জানার লক্ষ্য হলো কী লক্ষ্যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, এটি আমরা বলবো, জনগণ আপনারা বলবেন আমরা কোন লক্ষ্যে এত ত্যাগের বিনিময়ে সাহসিকতার সাথে জনগণের সমর্থন নিয়ে একটি মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছি। এখানে আওয়ামী লীগের নেতা সুজন আছে, উন্নয়নের কথা বলবে, উন্নয়নের ব্যাপারে আমাদের আপত্তি নেই। বঙ্গবন্ধু
আগাগোড়া ছিলেন একজন বাঙালি। তিনি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সহজে কথা বলতেন না। বাংলা রাষ্ট্রভাষা করেছেন, বাংলা ভাষা ব্যবহার করা আইনত বাধ্যতামূলক। তারপরেও আমরা কেন জানি অভিজাতের ভাষা হিসাবে ইংরেজিকে গ্রহণ করতে যাচ্ছি। এখন হয়েছে কি, আমরা না বলতে পারি ভালো ইংরেজি, না বলতে পারি ভালো বাংলা। এটা বাঙালি জাতীয়তাবোধ, বাঙালি জাতীয়তাবাদী চেতনা থেকে আমাদের বিচ্ছুত ঘটছে। তাই আমি আহ্বান জানাব যে আপনারা নিজেদের আবার বাঙালিতে ফিরিয়ে আনুন। সংস্কৃতি ধার করা যায় না, আপনি ইচ্ছা করলেই আমেরিকার সংস্কৃতি এখানে আনতে পারবেন না। আনতে পারবেন তখন আপনি বিকৃত রূপের একটা মানুষ হবেন। সেই জন্যই আজকে নতুন প্রজন্মের উচিত নিজেদের বাঙালি ভাবা, বাঙালি চেতনা লালন করা, বাঙালি চেতনায় নিজেদের সমৃদ্ধ করা। আর বাঙালি চেতনা মানেই হলো একটি অসাম্প্রদায়িক চেতনা। বাঙালি চেতনা মানেই হলো অপরকে শোষণ করে না খাওয়ার চেতনা। এই চেতনা এখানে জাগরুক হোক, এই চেতনায় বাঙালির আবার ফিরে আসুক, তাহলেই বর্তমান সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের সুফল আপামর জনগোষ্ঠী পাবে। এই বলে আমি আগেই বলেছি আমি ইয়েতে যাবো, বাসখালি যাবো, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আর কাট্টলির ব্যাপারে আমার মনে হয় কাট্টলি যারা মুক্তিযোদ্ধা আছেন, শাহাবুদ্দিন বলতে পারবেন, সলিমুল্লাহ বলতে পারবে, আলাউদ্দিন, তারপর পাশা আছে, ওনারা কাট্টলির ইতিহাসটা তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।